আমরা ফ্রেশ গাড়ি স্যার আমরা কখনো উঠাই আমার যেটা পছন্দ হয় না এটা আমি কখনো আমার শোরুমে উঠাই না আর একেবারে অরিজিনাল কালার মনে হয় হ্যাঁ অরিজিনাল কালার কোনো কিছুই করা হয় না এজ ইট ইজ শোরুম যে এই মাসের ভিতরে যে গাড়িটা নেবে তার জন্য একটা স্পেশাল অফার থাকবে আর আপনার ভিউয়ার্স যারা আছে তাদের জন্য তো স্পেশাল অফার আছেই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুধু যদি বলে যে আমি নোমান ভাইয়ের ভিডিও দেখে আসছি তার জন্য স্পেশাল একটা অফার থাকবে ঠিক কি ভাই লেদার সিট না হ্যাঁ হ্যাঁ লেদার সিট অরিজিনাল লেদার সিট অরিজিনাল একেবারে ফ্রেশ ইঞ্জিন একেবারে নতুন মতোই আছে হ্যাঁ একেবারে নতুন মতো আমরা কথা আমাদের কথাগুলোর সাথে আপনার কাজের সাথে মিল আছে কিনা আপনারা একটু আমাদের শোরুম ভিজিট করেন ভিজিট করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আবারও আপনাদের জন্য অটো মাস্টারের এসইউভি দুটি গাড়ি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম গাইজ নোমান ফ্রম নোমান ব্লগস আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন কমেন্টস করে দিন যে আমার বাংলাদেশ সদনশ বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন নেক্সট টাইম আমার কাছে আপনার কোন গাড়ি ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো তো বড় বড়ের মতো আজকে হেল্প করবে রোমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা ভালো রাখছে তো আজকে আমরা দুইটা গাড়ি দেখাবো একটা হলো কিয়া স্পোর্টেজ আর হলো একটা হলো র‍্যাপ 4 র‍্যাপ 4 আচ্ছা র‍্যাপ 4 হলো 6 এর মডেল আর কিয়া স্পোর্টেজ হচ্ছে 2012 এর মডেল 2012 এর মডেল তো আমরা গাড়িগুলো তো দেখব আলহামদুলিল্লাহ তো আমাদের গাড়িগুলো একেবারে আসলে আমরা কি বলবো আপনারা আসে দেখলে পরে বুঝতে পারবেন গাড়িগুলো আমরা ফ্রেশ গাড়ি স্যার আমরা কখনো উঠাই আমার যেটা পছন্দ হয় না এটা আমি কখনো আমার শোরুমে উঠাই না আচ্ছা আর আমাদের গাড়ি তো অনেকগুলো গাড়ি তা সবগুলো গাড়ি দেখানো যায় না সময়ের স্বল্পতার কারণে এই জন্য আমরা একটু আলাদাভাবে দুইটা গাড়ি নিয়ে এসছি একটা কি স্পোর্টেজ আর একটা হলো র‍্যাপ 4 মানে শোরুম যদি আমরা কভার করতে যাই অ্যাট এ টাইমে হয়তো বা 10-12টা গাড়ি থাকে টোটাল ডিটেল দেখানো যায় না দেখা দেখে অনেক বড় হয়ে যায় বাট আজকে আমরা মূলত এই দুটি গাড়ি দেখাবো একবার ইন ডিটেল সহকারে দেখে দেবো আপনাদের আশা করি আপনারা ঘরে বসেই গাড়ির একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন তো প্রথম ভাইকে এটা দেখাবেন না জি ইনশাল্লাহ এটা মডেল এর কত এটা 2012 মডেল 2012 12টাই রেজিস্ট্রেশন জি একদম ফার্স্ট হ্যান্ড ছিল এটা না হ্যাঁ 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 আর ব্র্যান্ড নিউ কিনেছিল হ্যাঁ ব্র্যান্ড নিউ কিনেছে এবং এটা অকটেনের গাড়ি অনলি অকটেন কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই আচ্ছা আচ্ছা এবং আমরা সামনের সাইডটা দেখেন একেবারে ফ্রেশ হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো স্কেচ নাই এবং সামনের গিরিল বোনাট তারপরে গ্লাস অরিজিনাল যা আছে এজ ইট ইজ যা আছে সবই অরিজিনাল আছে এবং দুইটা স্টিল বাম্পারও লাগানো আছে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে চলতে গেলে একটু আসলে রিক্সা থাকে এই জন্য রিক্সা যাতে রিক্সা থেকে সেভ করার জন্য আমরা স্টিল বাম্পারগুলো লাগাই থাকি তো আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে এগুলো হয়তো ইউজ করে না তো আমাদের দেশে ইউজ করা হয় আচ্ছা আচ্ছা আর চাকাও কিন্তু গাইস একেবারে একেবারে ফ্রেশ নতুন চাকা নতুন চাকা নতুন চারটা নতুন চাকা এবং রিমও কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল কিয়া রিং এটা কালার হয়েছে ভাইয়া গ্রে গ্রে কালার হ্যাঁ গ্রে কালার গ্রে কালারটা আসলে সবে পছন্দ করে আর একেবারে অরিজিনাল কালার মনে হয় অরিজিনাল কালার বা কোনো কিছুই করা হয় না এজ ইট ইজ শোরুম থেকে বা আপনার কোম্পানি থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে কালারটা আচ্ছা তো আমরা একটু ব্যাগে দেখাই হ্যাঁ আগে আমরা বাইরের সেটটা দেখি তারপর ভিতরে ইন্টেরিয়র তারপর ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো সো পিছনও কিন্তু অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন আমি যদি নাম্বার প্লেটটা দেখাই দেখেন নাম্বার প্লেটটা কতটা চকচকা ঝকঝকা এবং পিছনে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন কোনো স্কেচ স্পোর্ট কোনো কিছুই নাই আপনার ব্যাকলাইট শো লাইট তারপর হচ্ছে ব্যাকলাইট শো লাইট এগুলো কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং এটাতে কোনো তো ভাই সিএনজি বা কিছু করেনি না না কখনো করা হয় না আচ্ছা আর এবং এখানে পিছনে হিউজ পরিমাণে স্পেস আছে আপনি চাইলে এলপিজি সিএনজি করতে পারবেন না জি জি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে মূলত পিছনের অবস্থা এবং আমি এই বিটগুলো দেখাই দেখেন একেবারে মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি বাদে এবং জি বলেন এটা এই একটা কভার আছে এটা আপনাকে এটা এখানে দিয়ে দিলে আপনার পিছনে এটা দেখা যাবে আচ্ছা 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 খুব সুন্দর আর কি হ্যাঁ ঠিক আছে তো আমরা এই সেটটা দেখিনি এই সেটটা একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে দেখেন কোনো স্কেচ নাই হ্যাঁ হ্যাঁ একেবারে ফ্রেশ কোনো স্কেচ নাই স্পট নাই কোনো কিছুই নাই একেবারে অরিজিনাল কালার এবং অনেকে বলে থাকে যে আপনাদের গ্লাস চেঞ্জ হয়ে থাকে গ্লাস চেঞ্জ এই যে দেখেন অরিজিনাল সিলটা দেখাই দেন হ্যাঁ হ্যাঁ এই যে গ্লাসের সিলটা এটা অরিজিনাল আচ্ছা 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 অরিজিনাল গ্লাস আছে এবং কখনো গ্লাস চেঞ্জ হয় না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা আচ্ছা আমাদের কাছে ওভারঅল আমরা সবসময় বলে থাকি যে আমাদের কাছে যতগুলোই গাড়ি আছে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা আচ্ছা আমরা পেপার্স এবং গাড়ি এগুলো আমরা সবসময়ের জন্য ফুলফিলভাবে ভালো করে দেখে নিই
তো আমরা ভিতরেটা দেখিনি ইন্টেরিয়রটা ইন্টেরিয়র দেখেন যে প্যাডগুলো একেবারে নতুন হ্যাঁ হ্যাঁ আমরা সব গাড়ি কিনি না আমরা গাড়ি দেখি হয়তো 20টা গাড়ি দেখলে একটা গাড়ি কিনি আমরা আচ্ছা সব গাড়ি আমরা কিনি না মানে 20টা গাড়ি দেখে যেটা মনে করেন যে সবথেকে বেস্ট হ্যাঁ হ্যাঁ একবারে নিট এন্ড ক্লিন একবারে ফ্রেশ সেটাই কিনেন জি জি যাতে কাস্টমাররা এক দেখাতে গাড়ি পছন্দ করে ফেলে জিনিসটা এরকমই আসলে এই গাড়িটা কিন্তু একবারে মনে হচ্ছে যে নতুন যদিও এটা আপনার সেকেন্ড হ্যান্ড তারপরেও কিন্তু এটার ডিটেলস দেখে মনে হচ্ছে বা আউটলুক ইন্টারভিউ দেখে মনে হচ্ছে একবারে নতুন সো এটা কি ভাই লেদার সিট না হ্যাঁ হ্যাঁ লেদার সিট অরিজিনাল লেদার সিট আর চাবি চাবিটা একেবারে দেখেন এই যে খুলে গেল আচ্ছা আর এটা হলো ব্যাক ডোরের জন্য লক আনলক এটা হলো লক আচ্ছা আচ্ছা আমরা এখন স্টার্ট দিয়ে দেব স্টার্ট দিয়ে আমরা মিটারটা কিলোমিটার দেখে নেব আচ্ছা সো এই সিটও একটু ছাড়ে হ্যাঁ সেটাও ছেড়ে আচ্ছা সো এ হচ্ছে আপনার মিটার কত কিলো চলছে ভাই 49 হাজার না হ্যাঁ 49 মাত্র 49 সেটা কোনো টেম্পারিং কিছু করা হয় না না টেম্পারিং করা হয় কোনো টেম্পারিং করা হয় না আর এটা আপনার সিডি প্লেয়ার যেটা অরিজিনাল কিয়া থেকে দেয়া আছে এবং এই যে উপরে আমাদের ব্যাক ক্যামেরাটা কিন্তু লুকিং গ্লাস এই যে ও আচ্ছা আচ্ছা এখানে ব্যাক ক্যামেরা না ও আচ্ছা আচ্ছা এটা কি কোম্পানি থেকে এরকম দেয়া না এই এই অরিজিনাল এই অরিজিনাল এই ভাবে আচ্ছা 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 বুঝতে পারছি এবং দেখেন সামনে ড্যাশবোর্ড প্লাস গিয়ার গিয়ার লিভার গুলো এবং কাপ হোল্ডার আছে দুটি আচ্ছা লাইটার এখানে একটি বক্স আছে এখানে আপনাদের প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন আর এখানে দুটি কাপ হোল্ডার আছে এখানে একটি বক্স আছে প্রয়োজনীয়পত্র রাখতে পারবেন এই হচ্ছে আপনার রুম লাইট আর এখানে মূলত আপনারা সানগ্লাস রাখতে পারবেন আর সান ভিজার হচ্ছে এটা এটা খুললে আবার আপনার আয়না আসবে আবার এখানে কিন্তু লাইটারও আছে অপশন লাইটও জ্বলবে সো এখানে আরেকটি সান ভিজার আছে এটা কিন্তু অনেকটাই স্মুথ এলএন প্রিমিয়ামে একটু হার্ড হয় এটা তো অনেক স্মুথ করেছে তারা সো এখানে একটি লাইট আছে সো এই হচ্ছে মোটামুটি গাড়ির ইন্টেরিয়র ফ্রন্টের অবস্থা আচ্ছা এখানে আরেকটা অপশন আছে সান ভাইজার একটু বড় করতে চাইলে এখানে একটু বাড়তি করতে পারবেন এটা খুবই একটা ভালো জিনিস ঠিক আছে ভাই এসির কন্ডিশনটা কেমন আছে বলুন আসলে এসি আমি কি বলবো আপনি তো বসে আছেন ও আচ্ছা হ্যাঁ আপনি তো অনুভব করতে না এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এসি খুবই ভালো আছে এসি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই জি জি ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিন একেবারে ফ্রেশ ইঞ্জিন একেবারে নতুনের মতোই আছে হ্যাঁ একেবারে নতুনের মতো আমরা কথা আমাদের কথাগুলোর সাথে আপনার কাজের সাথে মিল আছে কিনা আপনারা একটু আমাদের শোরুম ভিজিট করেন ভিজিট করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের আমরা যে শুধু বলতেছি কি আর আমাদের কাজ কি করতেছি আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন না আসলে অবশ্যই কারণ এই ধরনের ভালো ভালো কন্ডিশনের গাড়ি একমাত্র আমি দেখছি যে ভাইদের শোরুমে আছে বিশেষ করে এইসব গাড়ি এতটা নিট অ্যান্ড ক্লিন মানে আপনার মনে হবে যে একটা শোরুমে আসছেন নতুন শোরুমে নতুন শোরুম থেকে একটা নতুন গাড়ি দেখতেছেন মানে ভাইদের গাড়ির কন্ডিশনগুলো এতটা ভালো হয়ে থাকে যে পিছনের অবস্থাটা দেখেন পিছনের কন্ডিশন হ্যাঁ সো হচ্ছে পিছনের অবস্থা পিছনে কিন্তু একেবারে লেদারের সিট এবং এখানে কিন্তু আপনার আর্মরেস আছে এখানে দুটি কাপ হোল্ডারও আছে কফি কাপ চাইলে এখানে রাখতে পারবেন এবং পিছনের লেগ স্পেসও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং সিলিং হাইটও কিন্তু অনেক ভালো সো এ হচ্ছে মোটামুটি পিছনের অবস্থা সো ভাই এটার প্রাইস কত যাচ্ছেন প্রাইস ভাই আসলে আমরা তো যদি চাই এখন মার্কেটে যেইভাবে চলতেছে তাহলে 1750 বলতে হবে কিন্তু না আমাদের জন্য আমাদের একটা অফার আচ্ছা হ্যাঁ আপনার যে ভিউয়ার্স আছে যারা তারা যদি আসে তাদের জন্য আমাদের একটা স্পেশাল অফার থাকবে আচ্ছা স্পেশাল অফারটা কি আর আজকের জন্য আপনি ভিডিও করতেছেন এই জন্য আমি 1620 করে দিচ্ছি 1620 হ্যাঁ শুধুমাত্র নোমান ব্লগসের ভিউয়ারদের জন্য এটা 1620000 টাকা দিচ্ছে এবং আসলে কিন্তু আপনার খুবই রিজনেবল প্রাইস কারণ দেখেন একটা এসইউভি গাড়ি এত সুন্দর একটা গাড়ি আপনারা মাত্র 1620000 পেয়ে যাচ্ছেন যেটা 2012 মডেল জি 2012 এলএন প্রিমিয়াম কিনতে গেলেও 17-18 লক্ষ টাকা চলে যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের জন্য খুব একটা ভালো ডিল হতে পারে এই গাড়িটা তো আমরা এখন র‍্যাপ4 গাড়িটা দেখব এটার মডেল তো 2006 মডেল রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন আচ্ছা কালার হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালার জি আচ্ছা 2400cc আচ্ছা আপনারা দেখেন আগে বাইরেটা আমরা দেখাই সামনের সো ফ্রন্টে কিন্তু একেবারে নিট এন্ড ক্লিন কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই আর এটা আপনার ওয়াশ করলে আরো ক্লিন হয়ে যাবে আর কি তো যেহেতু ব্ল্যাক গাড়ি আচ্ছা এটা কি অরিজিনাল প্রোডাকশন না অরিজিনাল প্রোডাকশন আচ্ছা যখন গাড়ি আসে তখন এটি ছিল না হ্যাঁ 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 অরিজিনাল প্রোডাকশন অরিজিনাল প্রোডাকশন পেয়ে যাচ্ছেন এবং গ্লাস গুলো তো মানে ভাই অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গ্লাস আচ্ছা সিএনজি করা আছে কোনো হ্যাঁ সিএনজি করা আছে কত লিটার এটা 60 সিএনজি করা আছে সো রাইট সাইডে যদি দেখেন রাইট সাইডে কিন্তু একেবারে নিট এন্ড ক্লিন এবং কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই আর র‍্যাপ4 এর যে স্টিকারটা এটা অরিজিনাল স্টিকারটাই আছে অরিজিনাল স্টিকার যা আছে অরিজিনালি আছে যা আছে অরিজিনালি আছে এবং চাকাগুলো কিন্তু একেবারে নতুন আছে রিমগুলো কিন্তু চকচকা ঝকঝকা সো আমরা পিছনের দিকে একটু যাই
পিছনে কিন্তু আপনার ভালো পরিমাণে নিট অ্যান্ড ক্লিন, এবং পিছনের এটা যে স্পেয়ার টায়ার এটা কিন্তু পিছনে থাকে এরকম, সো দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। এবং পিছনের টেইললাইট মনে হয় স্টক না? হ্যাঁ, অরিজিনাল টেইললাইট। সো এটা একটু খুলুন ভাই, ব্যাগ একটু দেখি কি অবস্থা আছে। এটা পুশ, এখানে এবারে পুশ সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, পুশ করলে ইয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, লকটা খুলে যাবে একটু পুশ করলে। ও সিঞ্জি তো মানে নতুন লাগাইছে? হ্যাঁ নতুন সিঞ্জি লাগানো, নতুন সিঞ্জি লাগানো হয়েছে। এবং স্পেসও এখানে ভালো পরিমাণে আছে, এবং বিটগুলো যদি দেখায় দেখেন, বিটও কিন্তু বিন্দু পরিমাণে স্কেচ স্পট কোনো কিছুই নাই, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একটা গাড়ি। তো এই সাইডটা দেখতেছেন, বাম সাইডটা, বাম সাইডটাও দেখেন একেবারে ফ্রেশ, কোনো স্কেচ নাই মোটামুটি। আপনারা মানে এই গাড়িতে কি কোনো কাজ আছে? কারণ এখন গাড়ি একজন কেউ কিনলো, কেনার পরে সরাসরি বাসায় চলে যেতে পারবে? কেনার পরে শুধু তেল গ্যাস ভরবে আর শুধু চালাবে। আচ্ছা, আমাদের এখানে যতগুলোই গাড়ি আছে, আমরা আমাদের গাড়িগুলো সব রেডি করা গাড়ি, আর রেডি ভালো গাড়ি কিনি আমরা, ওরকম কোনো ই থাকে না, কাজওয়ালা গাড়ি আমরা কিনি না সোজা কথা। আচ্ছা আচ্ছা, আমরা ওরকম ফ্রেশ গাড়ি দেখে কিনি। বললাম তো আমি আগেও বললাম যে 20টা দেখে একটা কিনি। আচ্ছা, আমরা দেন গাড়ি পাইলেই যে কিনতে হবে এরকম না। হ্যাঁ, আমরা আমাদের পছন্দে আগে সর্বপ্রথম আমার পছন্দ হইতে হবে, আমার যদি পছন্দ হয় তাহলে আমি কিনবো, আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমরা কিনবো না, বুঝতে পারছি। তো এই যে সামনে আমরা দেখছি স্টারিং, স্টারিং এবং ওই প্যাডগুলোর সাথে দেখেন, এগুলো অরিজিনাল উডেন না? অরিজিনাল উডেন। আচ্ছা আচ্ছা, আর প্যাডটা কিন্তু একবারে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন না? আমরা দেখেন আপনার পুশ স্টার্ট হয়ে যাবে। তো আমরা সবগুলো ভিতরের সাইডটা এবং স্টার্টিং, তারপর আপনার মিটারটা দেখতে পারেন, মিটারটা দেখেন। মিটার কতগুলো চলছে? হ্যাঁ, মিটার হলো, মিটার চলছে হচ্ছে আপনার 59,754 কিলোমিটার। এবং স্টিয়ারিং এটা কি আপনার অরিজিনাল না? অরিজিনাল। একবারে নিকেলটাও দেখেন টয়োটার, একবারে নিট অ্যান্ড ক্লিন আছে। এবং প্লেয়ারটা আছে, ডিভিডি প্লেয়ার, এটা কি অন করা যায় না এখান থেকে? না, আচ্ছা এটা অন করলাম। এখান থেকে মূলত আপনারা এসি অফ করতে পারবেন, ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার, এসি ছাড়া আছে অলরেডি। এখান থেকে হচ্ছে গিয়ার শিফটিং করতে পারবেন, এখানে একটি বক্স আছে প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন, আর এখানে একটি বক্স আছে, এখানেও আপনাদের প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন, আর এখানে একটি বক্স আছে, এখানে মূলত আপনারা সানগ্লাস রাখতে পারবেন। এটা কি ভাই? এটা হলো, এটা একটা বক্স। ও এখানেও একটা বক্স আছে, খুললে এটা লাইটটা জ্বলে উঠবে অটোমেটিক। তো এখানেও কিন্তু একটি সানভাইজার আছে সেম, এবং এখানে একটি আয়না আছে, লাইট জ্বলে উঠবে। তো এই হচ্ছে মোটামুটি ফ্রন্টের অবস্থা, আর এখানে একটি বক্স আছে, এখানে বন্ধুষ্ক রাখতে পারবেন, এবং এটার যে মিরর অন অফ এখান থেকে করতে পারবেন, দেখেন বন্ধ হয়ে গেল, যা সেখান থেকে কিন্তু এটা করতে পারবেন। এলএন প্রিমিয়ামে তো ওই পাশে থাকে, বাট এটা যাচ্ছে এখানে। তো খুব সুন্দর একটা সিস্টেম। সো এই হচ্ছে মোটামুটি ফ্রন্টের অবস্থা, আর এসির কন্ডিশনও মাশাল্লাহ ভালো আছে, এসিতে তেমন কোনো প্রবলেম নেই, এসি কন্ডিশন ভালো আছে। এই আমাদের ইঞ্জিন কন্ডিশন দেখেন, ইঞ্জিন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আছে। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি রিকন্ডিশন মাত্রই বলা যাচ্ছে। আচ্ছা, এত 2006 এর সবই মনে হয় অরিজিনাল ভাই না? হ্যাঁ হ্যাঁ, যা আছে অরিজিনাল, যা আছে অরিজিনাল, অরিজিনাল আছে, কোনো আমরা কিছু কোনো কিছু চেঞ্জ করি না। এবং দেখেন যে উপরে এই যে স্টিকার গুলো, স্টিকারগুলো একেবারে নতুনের মতোই আছে। জি, এখনো নতুনের মতোই আছে। আচ্ছা, সিএনজি করা আছে, সিএনজি, এই যে সিএনজি রিয়া, সিএনজি লাইনটা। তো ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে, একবারে টিপটপ একটা ইঞ্জিন। তো ভাই এটার প্রাইস কত যাচ্ছেন? আসলে এটার প্রাইস যদি চাই, এখন মার্কেট প্রাইস যদি বলি, এখনকার বাজারে যেটা চলতে আছে, হয়তো আমার বলতে হবে 15,50,000 বা 16,00,000। আচ্ছা, কিন্তু আমি আজকের একটা অফার, আপনার ভিউয়ার্স যারা আছে এবং এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য একটা অফার, স্পেশাল অফার। আচ্ছা, স্পেশাল বলা হয়েছে যে এই মাসের ভিতরে যে গাড়িটা নেবে তার জন্য একটা স্পেশাল অফার থাকবে, যে তার জন্য শুধু 14,50,000 হলেই আমরা সেল করে দেবো। মাত্র 14,50,000 এই গাড়িটা দিয়ে দিচ্ছি, 14,50,000। এবং আপনার সে আসলে পরে, শোরুমে আসলে পরে আরও অনার করবেন, আরও অনার করবো। আর আপনার ভিউয়ার্স যারা আছে তাদের জন্য তো স্পেশাল অফার আছেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু যদি বলে যে আমি নোমান ভাইয়ের ভিডিও দেখে আসছি, তার জন্য স্পেশাল একটা অফার থাকবে। ঠিক আছে।